পরাধীনতার অন্ধকারে দেখা দেয় প্রথম আলো সচেতন পাঠক ঠিকই বুঝেছেন কথা বলছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস প্রথম আলো নিয়ে সেই সময়ের পর সুনীল গঙ্গোপাধ্যায় যেই উপন্যাস নিয়ে বাঙালির জীবনে একটা চমক এনে দিলেন সেই উপন্যাসটি হচ্ছে প্রথম আলো প্রথম আলো কাল কালাশ্রয়ী বা সময় ভিত্তিক উপন্যাস আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই যে বর্ণাঢ্য সময়ের বিবরণ সেটা আমরা পাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসে প্রথম আলো উপন্যাসের সব থেকে মজার যে জায়গা সেটা হচ্ছে এটা প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথকে উপজীব্য করে লেখা হলেও এই উপন্যাসে সময়ের সাথে সাথে এক একটা ধাপ বা এক একটা চরিত্র সুনীল গঙ্গোপাধ্যায় এত দক্ষতার সাথে যোগ করেছেন যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার প্রথম আলো উপন্যাসের শুরুটা হয় তখন ইংরেজ শাসনের বহির্ভূত একমাত্র রাজ্য ত্রিপুরা দিয়ে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্যর ভোজসভায় যখন বিজয়া দশমীর ভোজ চলছিল তখন গঙ্গা তীরে বসে একজন লিখছিলেন তার কবিতা হ্যাঁ পাঠক আমরা কথা বলছি রবিবাবুর প্রথম আলো উপন্যাসে আমরা রবিবাবুর ব্যক্তিগত জীবন কবি জীবন এবং তার কর্মজীবনের যে একটা বিস্তৃত ব্যাখ্যা দেখেছি তার দ্বারা রবীন্দ্রনাথ ব্যক্তি রবীন্দ্রনাথকে এবং কবি রবীন্দ্রনাথকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে তার আশেপাশের চরিত্ররা যেরকম দ্বারকানাথ ঠাকুর তারপর আহ জ্ঞানদানন্দিনী দেবী মৃণালিনী দেবী প্রত্যেকের যে বিবরণগুলো এসেছে সেগুলো নিঃসন্দেহে খুবই পাঠক আকৃষ্ট করার মতন আট দশটি উপন্যাসের থেকে প্রথম আলো উপন্যাসকে যেই জায়গায় আমি নাম্বার বেশি দেবো যদি আমাকে বলা হয় একটা পাঠক হিসাবে বিবেচনা করতে তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময়টা থেকে বাদবাকি সময় যেভাবে এসেছেন সেই ধাপটাতে আমরা যদি রবীন্দ্রনাথ পরবর্তী সময়টা খেয়াল করি তাহলে দেখব স্টার থিয়েটারের আগমন স্টার থিয়েটারের জয় জয়কার গিরিশচন্দ্র ঘোষের হাত ধরে বাংলা নাটকের যেই উৎপত্তি তার মাধ্যমে সুনীলবাবু বাবু স্টার থিয়েটার এবং বাংলা নাটকের জগৎটাকে তুলে এনেছেন সেই জায়গায় নায়িকা হিসেবে এনেছেন বিনোদিনীকে ঠিক তারপরে নাটক দেখতে গেলেন রামকৃষ্ণ যার হাত ধরে আসলো আহ স্বামী বিবেকানন্দ একদম এর যেই পরে তারপর আমরা দেখবো ইতিহাসের সাথে সাথে অন্যান্য আরেকটা বিভিন্ন চরিত্র আসা উপন্যাসের সুনীল বাবু তুলে এনেছেন আরো বিভিন্ন চরিত্র যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপরের যে ধাপটা অর্থাৎ উনিশশো সাল উনিশশো সাল বাঙালির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ এই সময় হয়েছিল বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের মাধ্যমে বাঙালির যেই একটা তাদের প্রতিবাদ করার মানসিকতা এবং সমাজের এই যে জায়গাটা তার মাধ্যমে বাবু আনলেন ক্ষুদিরাম বসু এই চরিত্রগুলোর প্রথম আলো উপন্যাস অসাধারণত্ব যেখানে দেখিয়েছেন সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় একটা সময় শুধুমাত্র রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের আশেপাশের জায়গায় না রেখে উপন্যাসটিকে দুইটি চরিত্রের মাধ্যমে এনেছেন খুবই সুন্দর দুটি চরিত্র হচ্ছে ভরত এবং ভূমিসুতা যখন দেখা যায় যে একটা উপন্যাস শুধুমাত্র ইতিহাস এবং ইতিহাসের গল্পের মধ্যে আটকে থাকে না তখন উপন্যাসের পাঠক আকৃষ্ট করার জন্য সেখানে হয় প্রেম ভালোবাসা তাদের বিরহ এবং সেই সংশ্লিষ্ট গল্প সুনীল কাজটি করেছেন ভারত এবং ভূমিস প্রেম তাদের বিরহ এবং শেষ পর্যন্ত তাদের মিলন হচ্ছে কি হচ্ছে না এই যে চিন্তা এই চিন্তার মাধ্যমে পাঠক অন্য একটি জগতে চলে যায় এবং সব মিলিয়ে এই যে চোদ্দশো পৃষ্ঠার এই বড় একটি উপন্যাসটা যেটার আটশো পৃষ্ঠা পর্যন্ত রবীন্দ্র জীবন রবীন্দ্রনাথের কাব্য পর্যায়ে এবং একটা পর গিয়ে তার এই কাব্য জীবনের মাধ্যমে বাঙালির মুক্তির এবং বাঙালির যেটা যে শিক্ষিত সমাজ তৈরি হওয়ার যে প্রচেষ্টা সেই সমাজের বিভিন্ন দিক বিভিন্ন উপাদান এবং একই সাথে দুটি ব্যক্তি মানবের প্রেম এবং তাদের প্রেমের যেই কষ্ট তাদের প্রেমের যে আকর্ষণ ভালোবাসা এই জায়গাটি সুনীল গঙ্গোপাধ্যায় অসাধারণ দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন শেষ পর্যন্ত উপন্যাসটি কোন দিকে মোড় নেয় ভরত এবং ভূমিষতার প্রেম কি মিলনের দিকে আগাই জানতে হলে অবশ্যই পাঠককে পড়তে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস প্রথম আলো ধন্যবাদ